13 জুন 2023 সাল। তো বালেশ্বর হাটে বসে শনিবার মঙ্গলবার, তবে বালেশ্বর হাটে অনেকটাই আমদানি কমে গেছে পাট। তো দেখেন ফাঁকা ফাঁকা হয়ে আছে, তো পাট আমদানি বালেশ্বর হাটে অনেকটা কমে গেছে বর্তমানে। দেখুন ভাই, এগুলা বিক্রি পাট এগুলা কেমন দাম হচ্ছে আজকে ভাই? 2600-2650 দাম দিচ্ছে ব্যাপারে। কত হলে ছাড়তে চাইছিলেন? তো এই যে এর পাশে একটা গাড়ি আছে, এবার গাড়ির পাটটা জানি কেমন দামে আজকে বেচা কিনা হয়েছে। আপনারা সবাই ব্যাপারে ভালো আছেন? আজকে সর্বোচ্চ উপর 12 পাট কি দাম কিনা? 2800 থেকে 2850 ভালো দাম বলি দেন ভাই। তো আপনারাই চানাটা নি লাগছে আজকে বাজার ভাই, আপনি বলেন আপনি বলেন, আপনারা তো দুগুণ ব্যাপারে তাই না? আজকে কেমন দাম আছে? সর্বোচ্চ আমদানি খুবই কম ভাই, আমদানি তো নেই হাটে আজকে পাট 2750-2850। মানে দুই একটা ভালো পাট থাকলে 2800 বাজার আছে, আর হাটে পাটে আমদানি খুবই কম, খুবই কম আমদানি। তখন পাটও শেষের দিকে নাকি? এবার কি পাটের দাম একটু চালা সমালোচনা বুঝছেন? আপনারা হয়তো তো মেল পাটে অনেক দূরে দিচ্ছেন, এই হিসাবে পাটের দাম আমারও বেড়বে না, এরকম ভাবে চলে যাবে এইভাবে, মানে হয়তো সেরকম বলা যাচ্ছে না, যদিও দুই চারটা বেড়ে থাকে মানে এরকমই থাকতে পারে ভাবে। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকেন। তো আসলে ভাই ভাইরা বলতে পারছি না যে পাটের দাম বাড়বে কি, তবে হয়তো এভাবেই চলতে পারে, তবে যদি দুই চারটা বাইরে থাকে মানে শিওরলি ভাই বলতে পারবে না। এ পাটটা কি দাম দিল আজকে ভাই? 2700 বলছে। তো এই যে পাটটা 2700 টাকা এমন করা দাম দিছে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বালেশ্বর হাট বসে শনিবার মঙ্গলবার, আর আমদানি কমে গেছে পাটের বর্তমান বাজারে এখন।